রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে। এ পর্যন্ত বাতিল হয়েছে 9 কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র। ঋণ খেলাপি ও কাগজপত্রে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল হয়। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, যাচাই বাছাই চলবে আগামীকাল বিকাল পর্যন্ত। আজ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। আগামীকাল বাছাই করা হবে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র। রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে 13 এবং 33টি ওয়ার্ডে কাউন্সিলর পদে 226 এবং মহিলা কাউন্সিলর পদে 67 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী 21 ডিসেম্বর অনুষ্ঠিত হবে এসিটি কর্পোরেশন নির্বাচন।